এগিয়ে থেকেও সুপার টাইব্রেকারে অলিম্পিকের মিক্সড ডাবলসে হার সানিয়া মির্জা রোহন বোপান্না জুটির। আমেরিকান জুটি ভেনাস উইলিয়ামস রাজীব রাম জুটির কাছে 6-2 2-6 3-10 ফলে হার সানিয়াদের। প্রথম সেটে 6-2 ফলে জেতার পর ভারতের টেনিস মহল আশা করেছিল ফাইনালে যাওয়া স্টেপ সময়ের অপেক্ষা, কিন্তু দ্বিতীয় সেট থেকে বদলে যায় ম্যাচের রাশ। ভেনাস উইলিয়ামসের দাপটের সামনে কোণঠাসা হতে থাকে সানিয়াদের লড়াই, সুপার টাইব্রেকারে 3-10 ফলে হেরে হার সানিয়াদের। তবে এখনও প্রবল সম্ভাবনা রয়েছে ব্রোঞ্জ পদক জয়ের। 1996 সালে আটলান্টা অলিম্পিকে লিয়েন্ডার পেজের ব্রোঞ্জ পদক জয়ের পর কি ফের ব্রোঞ্জ জয় হবে ভারতীয় টেনিসের? এর আগে আরেক দক্ষিণ ভারতীয় টেনিস তারকা মহেশ ভূপতির সঙ্গে জুটি বেঁধে সানিয়া জিতেছিলেন 2টি গ্র্যান্ডস্ল্যাম, 2009 সালে অস্ট্রেলিয়ান ওপেন ও 2012 সালে ফরাসি ওপেন। এবার আরেক দক্ষিণ ভারতীয় পার্টনারের সঙ্গে জুটি বেঁধে আনতে পারবেন বহুকাঙ্ক্ষিত অলিম্পিক পদক। অপেক্ষায় ভারত। এবিপি আনন্দ।